ঢাকা উত্তর সিটিতে গত বছর যেসব এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল এবার সেসব এলাকার অবস্থা কি সিটি কর্পোরেশনের তৎপরতা বেড়েছে কি মানুষ সচেতন হয়েছে কতটা জানার চেষ্টা করেছেন সাদিয়া আফরোজ ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম ডেঙ্গু আক্রান্ত ছেলের জন্য ডাব নিয়ে ফিরছিলেন রাজধানীর পল্লবীর স্টার্ন হাউজিং এর বাসিন্দা মোহাম্মদ রনি কিছুক্ষণ পর রক্ত পরীক্ষা করে হাসপাতাল থেকে ফিরলেন ছেলে রানাও বাইশ বছরের এই তরুণ ছয় দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হনার একটু তাদের বাসার কাছে গিয়ে দেখা যায় সেখানে একশো মিটারের মধ্যে রাস্তার একদিকে একটি বড় সড়র ডোবা আরেকদিকে অসতর্ক নাগরিকদের জমানো ময়লা আবর্জনার স্তূপ নেই পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম সিটি কর্পোরশনের ওখানে যে মাঝেমধ্যে এখন আগে আসতো আসতে বসে বসে দিদ এখন আসেন না তেমনটা একদমই খুব কম কাট ও পিবিসি ব্যাট্রিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল ওডিড কাটের চেয়েও কঠো ঢাকা উত্তর সিটিতে গত বছর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত ছিল পল্লবী কিন্তু সেটি মাথায় রেখে এবার এই এলাকার ইস্টার্ন হাউজিং এ এpartite সতর্কতা দূরে থাক দীর্ঘদিন থেকেই নেই সিটি কর্পোরেশনের মশা মারা বা লার্ভা ধ্বংসের কোনো আয়োজন অভিযোগ বাসিন্দাদের নিষ্কাশন যে হবে এমন কোনো ব্যবস্থা এলাকায় নাই আর হচ্ছে গিয়ে বরাবরের মতো প্রত্যেকবারই দেখে যে এলাকায় ডেঙ্গুর প্রবটা সবচেয়ে বেশি থাকে আর যখন হচ্ছে একদম কেন্দ্রিত কেন্দ্রভিতভাবে যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এই সিটি কর্পোরেশনগুলো তো উদ্যোগ নেওয়া হয় তখন দুই একবার দেখা যায় তার আইসা ওই একটু দেখা গেলো দুই একদিন আসে হয়তো এমনিতে নর্মাল সময়দেরকে এদেরকে দেখাও যায় না আর তো টেনশন মার মা তো বয় করে বাচ্চার কিছু ডেঙ্গু জ্বর সব দিকেই তুই আছে প্রচুর মশা কারণ এই অন্য অন্য সাইডের থেকে এই সাইডটার মধ্যে মশা অতিরিক্ত গত বছর সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার তালিকায় ছিল উত্তর সিটির মোহাম্মদপুর এখানকার ঢাকা উদ্যান নবোদয় হাউজিং সহ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায় জনসাধারণের মধ্যে সচেতনতা কোথাও কম কোথাও বেশি তাই আক্রান্ত ও মশার উপদ্রব নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া মশা আগের থেকে অনেক কম তুলনায় আপনার প্রত্যেক দিন ওষুধ দেওয়া হচ্ছে আমরা সিটি কর্পোরেশন ওষুধ পাচ্ছি রাস্তাঘাটগুলি একটি করার জন্য এটা দরকার এবং পরিষ্কার জলবদ্ধতা দরকার গতবারের ঝুঁকিপূর্ণ এলাকা গুলশানে এবার মশার উপদ্রব খুব একটা নেই বলে জানান বাসিন্দারা স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঢাকা দক্ষিণ সিটির তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি উত্তর সিটিতে তবে জনসচেতনতা ও চোখে পড়ার মতো সিটি কর্পোরেশনের উদ্যোগ অন্যান্য বছরগুলোর মতো এবারও ঢেলে ঢালা হওয়ায় ডেঙ্গু নিয়ে সংখ্যা কমছে না sadi afros etie neus taka